গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, তার অংশ হিসেবে আগামী 30 তারিখ আপনাদের আমাদের প্রাণ প্রিয় জন্মভূমি বাংলাদেশের বৃহত্তম জেলা এই নগর জেলার কে নগর পিতা হবে তার দিন হচ্ছে আগামী 30 তারিখ। আগামী 30 তারিখ তাই আগামী 30 তারিখে আসছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। 30 তারিখের শুভ দিন সবাই মিলে মা বোনেরা ধানের শীষে ভোট দিন। উপস্থিত এখানে আমাদের উচ্চ পর্যায়ে অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নওগাঁ জেলার সুশিক্ষিত আহ্বায়ক উপস্থিত, বিগত জাতীয় নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান যাকে শহীদ জিয়ার প্রতীক ধানের শীষ দিয়ে জাতীয় পর্যায়ে নমিনেশন দিয়েছিলেন, আপনাদেরই প্রিয় সন্তান এই কাছেই বোধ হয় তার বাড়ি, সে আমার ডান পাশেই রয়েছে, আমার বাম পাশে আছে, বেশি বলবো না, বাম পাশ বলে শেষ করে দেব, আমার বাম পাশে আছে এই নগারী আরেকটি কৃতি সন্তান যাকে আপনাদের এইটুকু আছে আন্দোলন সংগ্রামে নওগাঁ থেকে যখনই আমি আসছি কিছুদিন আগে এখানে প্রধান অতিথি করার লোক পাওয়া যায় নাই, সেই সময় আমাকে মান্দা থেকে প্রধান অতিথি হিসেবে এখানে ভূমিকা রাখতে হয়েছিল পুলিশের ব্যারিকেডের মধ্যে, আত্রাই রানী নগরের একজন ধাবার খেয়ে মারা গেছিল ব্রিজের কাছে গিয়ে, আমরা নজনে জানাজা করেছিলাম এবং সেই জানা যায় কেউ বলে হবে কেউ বলে হবে না, টুকু বললো যে জানাজাত করতে হবে, আমি একমত হই, আমরা জানাজাত করলাম। এই জন্যে তার আত্মার মাগফিরাত কামনা করি, মান্দার এবং নওগাঁর মাটি ধানের শীষের ঘাঁটি, নওগাঁর মাটি শহীদ জিয়ার ঘাঁটি, নওগাঁর মাটি বেগম খালেদা জিয়ার ঘাটি, নগর মাটি জনাব তারেক রহমানের ঘাটি, নগর মাটি ভবিষ্যতে ব্যারিস্টার জাইমা জারা রহমানের ঘাটি। এই জন্যই আমি ওই মহান জাতীয় সংসদে বলেছিলাম ঢাকা হচ্ছে দেশের রাজধানী, চট্টগ্রাম হচ্ছে ব্যবসার রাজধানী, রাজশাহী হচ্ছে শিক্ষার রাজধানী, আমার প্রাণ প্রিয় জেলা নওগাঁ ধানের রাজধানী। এই কারণেই এইখানে যতদিন ম্যাডাম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল আমার উপরে দায়িত্ব ছিল কৃষকদেরকে ঘোড়ার দান করার জন্য বিদ্যুৎ, এক নাগাড়ে বিদ্যুৎ সরবরাহ করার জন্য, সেই কারণে ভেড়ামারা থেকে ঢাকা থেকে তারপরে যদি না হয় গ্রিড ফেল করে ন্যাশনাল গ্রিড, আমি তেজগাঁ থেকে সরি ঈশ্বরদী থেকে আমি রাজশাহীর আরেকটি লাইন দিয়ে আমাদের কৃষককে বাঁচিয়েছিলাম, কারণ আমরা পেয়েছি স্বাধীনতা যুদ্ধ করে
একটি স্বাধীন পতাকা স্বাধীন ভূখণ্ড গণতন্ত্র আমরা ভোট দেওয়ার অধিকার পেয়েছিলাম কিন্তু কি আসলে পেয়েছি না আমরা 71 পরবর্তী সরকারের রেখে যাওয়া জঞ্জাল কম্বলচরের ইতিহাস রেলিপচরের ইতিহাস দুর্ভিক্ষের ইতিহাস 70,000 আদম সন্তান না খেয়ে মরে যাওয়ার ইতিহাস দাফনের জন্য কাপড় পাওয়া যায় নাই কলার পচা দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়ার ইতিহাস সেই ইতিহাস থেকে উত্তরণ সেই ইতিহাস থেকে উত্তরণের জন্য আপনাদের আমাদের প্রাণ প্রিয় নেতা মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে প্রিয় দল জনগণের প্রিয় দল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দল গণতন্ত্র পুনর্জীবিত করার দল ওঠের ও ভাতের অধিকার দেওয়ার দল এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়াউর রহমান তিনি নিজ হাতে একজন রাষ্ট্রপতি হয়ে নিজ হাতে কোদাল দিয়ে খাল কেটে দেশের সর্বত্র সবুজ বিপ্লব ঘটিয়ে তলাবিহীন ঝুড়ি দুর্ভিক্ষের ঝুড়িকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহীদ জিয়া তিনি 30-40 মাইল হেঁটে মরুভূমি থেকে রক্ষা করার জন্য গাছ লাগিয়েছিলেন তার অসমাপ্ত কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন এবং তাকে আবার এই অবৈধ সরকারের জালেম সরকারের জুলুমে মিথ্যা মামলায় তিনি জেলখানায় ঢুকে ঢুকে মারা যাচ্ছিলেন তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে একজন তিন তিনবারের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের স্ত্রী সেনা প্রধানের স্ত্রী তাকে অন্তরীণ করে রাখা হয়েছে শুধু কি তাই তাদের প্রাণ প্রিয় সন্তান এই নির্যাতন নিপীড়নের জন্য আরাফাত রহমান কোকো ভাই মৃত্যুবরণ করেছেন শাহাদত বরণ করেছেন আল্লাহ তাকে বেহেশত বাস করুক আরেকটি তরুণের অহংকার আগামী দিনের এদেশের রাষ্ট্র এদেশের প্রধানমন্ত্রী তিনি 11,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশ কেন গোটা পৃথিবীর সর্বত্র খবর রাখছেন আপনাদের আমাদের পানের দল ধানের দলকে সুসংগঠিত করার জন্য তিনি অনবরত দিন রাত পরিশ্রম করে দিয়ে চলে যাচ্ছেন এখন আমাদের চিন্তা করতে হবে আমরা এখানে বক্তৃতা দিচ্ছি বোয়ালিয়ার রাস্তার ধারে আমরা একটা সামান্য কর্মী বিএনপি কিন্তু এখানে যারা আমাদের নেতা যারা তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী 4 বছর তিনি আসতে পারছেন না ভোটের মধ্যে এর চেয়ে দুঃখজনক ইতিহাস পৃথিবীর ইতিহাস আর নাই সেই জন্য এই পর্যায়ে আমি প্রথমে এই যে স্বৈরাচারী অবৈধ সরকারের নিকট দাবি জানাব ভোট যাওয়ার আগে দাবি জানাব অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিতে হবে জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে যদি প্রত্যাহার করে না নেওয়া হয় আগামী এই অবৈধ স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বলে আসি সামনে
আলটিমেটাম দিচ্ছি আগামী তিন মাসের মধ্যে যদি ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমান তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসতে না দেওয়া হয় তাহলে মান্দার নগর আপামর জনগণ একত্রিত হয়ে এমন দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলব ঢাকা মুখে গিয়ে ঢাকা রাজপথ প্রকম্পিত করে শেখ হাসিনার অবৈধ সরকারের গদিকে তছ তছ করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবো ইনশাল্লাহ। তারপরে আমরা জিয়ার সৈনিকেরা আমরা বাড়ি ফিরে আসব। ভাইরা আমার আমাদের এখন ভোট ভোট হচ্ছে, আমরা তো ভোটেরই রাজনীতি করি, কিন্তু যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তার পিতা ভোটের রাজনীতি পছন্দ করতেন না, সব দল বন্ধ করে দিয়ে ভোট লাগবে না বাকশাল একদম। বাপের সেই কাজটি পালন করতেছে বর্তমান তথাকথিত প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা। সেই জন্য সব জায়গায় ভোটের আগে ভোট চুরি আর ভোটের দিনে ভোট টাকাটি, এই সর্বত্র হচ্ছে। আমি এখানে হুঁশিয়ার করে দিতে চাই, যদি ভোটের আগের রাত্রে যদি চুরি করা হয়, ভোটের পরের দিন যদি বাস্তান দিয়ে ভোট কেন্দ্র দখল করা হয়, নওগাঁর মানুষ সহ্য করবে না, তারা মাঠে আন্দোলনে নামে পড়বে। ভাইরা আমার আপনাদেরই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মিষ্টভাষী আমার ছোট ভাই, তারা পারিবারিকভাবে কবির নাম করা খানদানি পরিবার, ছাত্রদল যুবদল বিএনপির পরীক্ষিত জিয়ার সৈনিক। আপনারা এর আগের বার তাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন, পরের বার আবার সুযোগ দিয়েছিলেন, কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন যে আরো অনেক কিছু কাজ বাকি রয়েছে। আমি এখানে এসে বসে শুনলাম, আমরা যখন ক্ষমতায় ছিলাম আস্তান মোল্লা কলেজ ডিগ্রি কলেজ সহ গোস্তাহাটির মোড় অরুণ গান্ধী সহ বিভিন্ন জায়গাতে বিদ্যুতের খুঁটি রাস্তা এই ধলু সনি আমার কাছে গিয়ে সপ্তাহে দুদিন করে নিয়ে স্যাংশন করে, তখন মরহুম শামসুদ্দিন আহমেদ ছিলেন তখনকার এমপি, তারপরেও তিনি করতে না পারলো, আমি এই আপনাদের সনি ধলু এদের মাধ্যমে রিপন টুকু এদের মাধ্যমে কিন্তু আপনাদের উন্নয়ন করেছি। এটা আপনারা স্বীকার করতে করবেন কিনা জানি না, নির্বাচিত আমি আগামী নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে নির্ভর করবে সনি যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে সেটাকে সম্পন্ন করবেন না বন্ধ করে দিবে। যদি ভুল ত্রুটি মানুষের হতে পারে, আগামী দিনে যদি শহীদ জিয়ার মার্কা ধারে শেষের মার্কা সনিকে ভোট দিয়ে যদি আবারও পৌরপিতা নির্বাচিত করেন, তার এই যে বোয়ালিয়ার যে রাস্তা ওইখানে আরো পিছনে মাটির কাটের রাস্তা আরো যেসব রাস্তা বাকি রয়েছে, আমি শামসুল আলম প্রামাণিক আমি দায়িত্ব নিয়ে বলছি এইসব অসমাপ্ত কাজ সনির মাধ্যমে আমি করে নেওয়ার জন্য ব্যবস্থা নিব। আপনারা চোখ বুঝে আগামী 30 তারিখে সকাল সকালে গিয়ে ধানের শীষে ভোট দিবেন, এই আহ্বান অনুরোধ জানিয়ে কালকে লন্ডন থেকে দলের হাইকমান্ডের নির্দেশ মোতাবেক আমি আপনাদের মাঝে এখানে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাম নিন, সনিকে ধানের শীষে ভোট দিন, জনাব তারেক রহমানের সালাম নিন, আপনাদের সুশান্ত সনিকে ধানের শীষে ভোট দিয়ে বিপুলভাবে বিজয় করে আবার নগরপিতা হিসেবে আবার বাকি উন্নয়ন করার জন্য
আপনারা সুযোগ দিন এই আবেদন অনুরোধ আপনাদের কাছে রইল শেষ কথা হলো এই বক্তৃতা খারাপ লাগছে নাকি আচ্ছা এরপরে আমি শেষ করে দিচ্ছি প্রার্থী তো হলো বরখালি ভোট চাবে এই ভোটের আমি হচ্ছে 57 বছর ধরে ভোট করি আর বয়স 70 বছর ক্লাস 7 থেকে করি 4-5 থেকে ভাষা নিয়ে কামরুজ্জামান আমার বাড়িতে থাকতো তো যাই হোক এটা ব্যক্তিগত বিজ্ঞাপন দিতে চাচ্ছি আমি জীবনে রাজনীতিতে দেখি নাই যে প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিশেষ করে এখানে ধানের শীষের অফিস তার পাশে প্রধান প্রতিদ্বন্দ্বীর প্রতীক এইটা লাগানো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না যাই হোক আমি এটুকু বলবো যে নৌকা চলে পানিতে ঘরের মধ্যে লাগালো এখন ঘরের উপরে উঠে গেছে নৌকা এই নৌকার নামবে নাম এই নৌকার মাটিতে আগামী দিনে আপনারা সবাই মিলে ধানের ঐক্যবদ্ধ ভাবে বিধাবের ভুলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে সনিকে তৃতীয়বারের মতো পৌর মেয়র পিতা হিসেবে জয়যুক্ত করে বাকি কাজ করার জন্য সুযোগ দিবেন বিএনপির পক্ষ থেকে ম্যাডামের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে মহাসচিবের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি নওগাঁবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।